প্রিয় দর্শক বন্ধু টিভি নিয়মিত আয়োজন আড্ডা আপনাকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি আসলাম যে কথা বলবো আওয়ামী লীগের নির্বাচন ভাবনা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজশাহী মহানগরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার তাকে স্বাগত জানাচ্ছি যেই নির্বাচনকে ঘিরে যে ধরনের আওয়ামী লীগের প্রস্তুতি এবং নির্বাচনের সময় যেহেতু ঘনিয়ে আসছে এবং নির্বাচনকালীন সরকারের একটা দাবিতে যে যে অবস্থানে আওয়ামী লীগ তাদের সব ধরনের প্রস্তুতি রেখেছে পাশাপাশি বিএনপির পক্ষ থেকে তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানাচ্ছে এর ভিতর থেকে যে ধরনের উৎকণ্ঠা জাতীয় ঐক্যের এক ধরনের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে যাওয়া সব মিলে যে নির্বাচনের পরিমণ্ডলটা আছে এই পরিমণ্ডলের ভিতর দিয়ে আওয়ামী লীগ কী ধরনের প্রস্তুতির ভিতর দিয়ে যাচ্ছে যেহেতু নির্বাচনটা সামনে ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে অগ্নি বরেন্দ্র টিপুর দর্শক শ্রোতা এবং কলা কৌশলে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনারা জানেন যে এগারোতম জাতীয় সংসদ নির্বাচন সংনিকটে যারা নির্বাচন করবে তারা সকলেই প্রস্তুতি নিচ্ছে জয়ী হওয়ার জন্য আমরা পরপর দুইবার ক্ষমতায় আছি দুই হাজার আট সালে এবং দুই সালে আমরা ক্ষমতায় এসছি আমাদের পার্টির সভানেত্রী বাংলাদেশের রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষ মানুষের কাছে তিনি ক্ষমতায় আসার আগে তার নির্বাচনী আসতে যে কমিটমেন্টগুলো করেছিলেন আমার মনে হয় তার চাইতে বেশি তিনি করে ফেলেছেন আবারও বাংলাদেশের মানুষকে কিন্তু তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়ী হলে ডেল্টা প্ল্যানে একশো বছরের একটা প্ল্যান নিয়ে তিনি কিন্তু আগাচ্ছেন আমরা জানি নির্বাচনের এই পরিবেশের যে অবস্থা সেই অবস্থায় একটি দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এই দুইটা নেই আছে কখনও জাতীয় ঐক্যর নামে সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলার জন্য কখনো বা এই নির্বাচনটাকে আবারও প্রশ্নবিদ্ধ করার জন্য এই নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য তারা মাঠে একটা ধূম্রজাল সৃষ্টি করে জনগণকে তাদের পক্ষে টানতে চাচ্ছেন এটি আমরা দেখলাম কিছুদিন আগে জাতীয় ঐক্যর নামে বেশ কিছু দল এবং তাদের সমর্থনে তাদেরকে সমর্থনও করলো বিএনপির বিশ দলীয় জোটের নেতাকর্মীরা ডাক্তার কামাল বদ্রুজোধা এরা মিলে আমি এটি বোধগম্য হলাম না যে জাতীয় কথাটা ব্যবহার করে ঐক্য আনলেন সেইখানে বৃহত্তর একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ যে দলের পার্টির প্রধান প্রধানমন্ত্রী তার বাংলাদেশে আয় আয়ের জরিপে আমেরিকান একটা সংস্থার জরিপে তাকে বলছেন ছেষট্টি পার্সেন্ট তার মানুষ তাকে চাই আবারও রাষ্ট্রনায়ক হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে আওয়ামী লীগের জনপ্রিয়তা মানুষের কাছে এখন চৌষট্টি পার্সেন্ট তো এই অবস্থায় দাঁড়িয়ে এই আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হয় কি করে আমি এখনো কিন্তু এটার আমার প্রশ্নটা আমি এখনো আমার যারা এটা করছে তাদের কাছে আমি এখন এই প্রশ্ন সঠিক বলতে যাচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে যে ঐক্য হবে একটা বিরোধ প্ল্যাটফর্মের কথা তারা বলেন সেটা বলতে পারে সেটা কিন্তু জাতীয় ঐক্য তো একটা জাতীয় একটা ইস্যু নিয়ে হতে পারে যদি তারা রকম করতে পাশাপাশি আমরা দেখলাম যে যুক্ত ফ্রন্ট নামে যে বাম দলগুলো একটি একটি এক জায়গায় আসলো তারপরে জাতীয় ঐক্য বা বৃহত্তর ঐক্যের নামে যে প্ল্যাটফর্মগুলো দাঁড় হচ্ছে এই প্ল্যাটফর্মগুলো আজকের দিনে কী কারণে তারা ফিল করছে যে এইসব নামে এক ধরনের প্ল্যাটফর্মে তারা যেতে চাচ্ছে এর কারণটা কি এটাই যে এখন বিরোধী দলের যে অনুপস্থিতির কথা বলে বা সরকারের সাথে যে বিরোধী দলের মানে সংসদে আছে তাদের যে ধরনের করে একসাথে পথ চলা বা একমতে পথ চলা এর কারণগুলোতে এই এই ধরনের নামে এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে কিনা আমি আমি যেটা বুঝি শোনেন দুই সাল থেকে ছয় সাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করা যে কত দুষ্কর ছিল রাজনীতির নামে জঙ্গিবাদের আবির্ভাব রাজনীতির নামে একই দিনে একই সময় পঁয়ষট্টিটা জেলাতে পাঁচশো ষাটটি বোমাবাস রাজনীতির নামে জজের এজলাসে বোমাবাস রাজনীতির নামে একুশে আগস্টের মতন গেনে হামলা করে একটা বিরোধী দলকে নিশ্চিন্ন করে দিয়া আল্লাহর রহমতে সেই দিন আল্লাহর কোনো ফেরেস্তা এসে জননেত্রী শেখ হাসিনা যে ট্রাকে ছিলেন সেই ট্রাকে সেই বোমাটা আল্লাহর কোন ফেরেস্তা বাস্ট হতে দেয়নি বোধহয় কিন্তু তিনি বেঁচে গেছিলেন কিন্তু তারপরেও আমাদের কিন্তু আওয়ামী লীগের চব্বিশ জন নেতা আই ভি রহমান সহ চব্বিশ জন নেতাকর্মীরা তারা আত্মহত্যা দিয়েছেন আজকে শত শত মানুষ তারা স্পিন্টারের আঘাতে তারা আজকে জর্জরিত হয়ে তারা মানবতার জীবনযাপন করছে এই রাজনীতি কিন্তু হয়েছিল বাংলাদেশে কিন্তু এখন এই রাজনীতি আর নাই যেটা বিরোধী দল করেছিল 2013 সাল থেকে 14 সাল 92 দিনের জালাউপুরা আন্দোলনের মাধ্যমে মানুষকে কত করে দিয়েছিলেন মানুষকে অগ্নিদগ্ধ করে মৃত্যুবরণ করতে বাধ্য করেছিলেন শত শত মানুষ আজকে অগ্নিদগ্ধ হয়ে তার এখানে বাংলাদেশের অগ্রগতির সাথে আবলিগের নারীকেশিকার নাম জড়িয়ে আছে এবং যে বিগত গতকালকে যে মেলাটা সেই ষোল উন্নয়ন মেলা সেই জায়গায় উপচ পড়া মানুষের ভিড় এবং রাশে অঞ্চলে 600 কোটি টাকার যে উন্নয়নমূলক কাজ হয়েছে এবং আসলে আপমর মানুষ এখানে গিয়েছে আসলে রাশের কি কাজগুলো হলো তারা এক পলকে একটি জায়গায় তারা দেখতে চাইল এবং এর পাশাপাশি উন্নয়নের কথা বলছেন আওয়ামী লীগের যেটা মূল স্রোত এবং এই শক্তির ভিতর দিয়ে যে বিগত রাজশাহী সেটি কর্পোরেশন নির্বাচন হলো সেখানে আওয়ামী একটা বিশাল ব্যবধানে বিজয় চিনিয়ে এনেছে এবং রাজশাহী অঞ্চলে যেটা আমরা দেখে থাকি যে কুশে বিশেষ করে বাংলা ভাই যেখানে বৈধ রাজনীতির এক ধরনের প্ল্যাটফর্ম তাদেরকে দেখা গেছে রাজশাহীতে তারা বিশাল মিছিল করেছে সমাবেশ করেছে একবারে কোট চত্বরে যেয়ে তারা সমাবেশ করেছে সেই দল সেই দলটি অবৈধভাবে আত্মপ্রকাশ করলো যেটা হলো আদালত পাড়ায় যে বোমা হামলার ঘটনাগুলো ঘটেছে সব মিলিয়ে যে পরি পরিস্থিতি এক ধরনের সৃষ্টি হয়েছিল একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে একটা বিরোধী দলে থাকাকালীন বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা হয়েছে এবং যেটা প্রয়াত রাষ্ট্রপতির স্ত্রী সেদিন মারা গেছিল আইবি রহমান সব মিলিয়ে যে রাজনৈতিক পরিমণ্ডলগুলো ছিল এই পরিমণ্ডলের বিপরীতে আসলে আমলে কতটুকু শক্তিশালীভাবে এগোতে পারলো এই জায়গায় আমলে কতটুকু সফল আপনি একটু খেয়াল করবেন যে বঙ্গবন্ধু পঁচাত্তর পনেরো আগস্ট বঙ্গবন্ধু সহ তার সপরিবারে হত্যা এবং তেসরা নভেম্বর জেল হত্যা দিবসের পরে আওয়ামী লীগ কিন্তু একবার ছিয়ানব্বই সালে ক্ষমতায় গেছিলো আপনারা এটি তো জানেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা সেদিন প্রধানমন্ত্রী হয়েছিলেন বঙ্গবন্ধুর কন্যা তিনি কিন্তু আইনের প্রতি এত বেশি শ্রদ্ধাশীল আইনের প্রতি এতই বিশ্বাস ছিলেন তিনি কিন্তু তিনার বাবার হত্যার বিচারটা কিন্তু তিনি সেদিন করতে পারতেন কিন্তু তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে কিন্তু আইনের ওপর ছেড়ে দিয়েছিলেন আইন কিন্তু তার বিচার করেছিল রাজনীতিটা কিন্তু আমরা দেখেছিলাম কত প্রতিহিংসা পরায়ণ হয়েছিল সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই দিন করেন নাই কিন্তু দুই সালে এসে যে রাজনীতিটা আপনারা বললেন কি প্রতিহিংসা পরায়ণ রাজনীতি এখন এই রাজনীতিটা যখন আবারও দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসলেন সেই প্রতিহিংসা পরায়ণ রাজনীতি থেকে তিনি দূরে সরে দেশের মানুষের কিভাবে কল্যাণ হবে দেশের মানুষের কিভাবে উপকার হবে এ দেশটা বঙ্গবন্ধুর কিভাবে সোনার বাংলায় রূপান্তরিত হবে এই নিরলসভাবে এই মানুষটা নিরলসভাবে আমরা দেখছি শুধু একটা দুইটা দিন না এই নয় বৎসর আপনার নয় মাস নয় বছর নয় মাস তিনি নিরলসভাবে পরিশ্রম করে এই বাংলাদেশটাই কিন্তু আজকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে ফেলেছে এটি তো আরও অস্বীকার করার কিছু নয় যেটা আপনি বললেন উন্নয়ন মানা এর আগে সরকারগুলো কখনো এত সাহস নিয়ে মানুষের কাছে এই এই বার্তা পৌঁছাতে পেরেছিলেন উন্নয়নের বার্তা আমরা কিন্তু এইবার চতুর্থবারের মতন এই উন্নয়ন বার্তা আমি অবাক হলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই উন্নয়ন মেলা উদ্বোধন করলেন তার গণভবন থেকে এবং সাধারণ মানুষগুলোর প্রতি প্রান্ত্রিক মানুষগুলোর কথাগুলো কিন্তু তিনি শুনলেন এমনকি আমি এও অবাক হলাম যে তিনি ওর মধ্যে যখনই ডিসি সাহেবরা বিভিন্ন জেলার উপজেলা ডিসি সাহেব বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমার একজন প্রতিবন্ধী আপনার সাথে কথা বলতে চান আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রতিবন্ধীর কথাটা 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 শুনলেন এবং প্রতিবন্ধী কিন্তু কিন্তু তার তার জীবনের উত্থানের প্রধানমন্ত্রীকে যে আমি আমি আগে চেয়ে চলতাম অন্ধ চোখে দেখতাম না মানুষের কাছে চেয়ে চলতাম কিন্তু আজকে আমি আপনার দ্বারা স্বাবলম্বী হয়ে আজকে আমি বাদাম বিক্রি করে আমি সংসার চালাচ্ছি এই যে কথাগুলোকে বললো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দেশটাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে আমরা প্রতিহিংসা পরায়ণ রাজনীতির সাথে থাকতেও চাই না চলতেও চাই না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কমিটমেন্ট দেশ এগিয়ে যাক দেশের মানুষ এগিয়ে যাক আগামী প্রজন্ম একটা বাসযোগ্য দেশপাক বাসযোগ্য ভূমিপাক এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই স্বপ্ন কিন্তু আমাদেরকে দেখাচ্ছেন এখন প্রশ্নটা হলো যে কেন নির্বাচনটাকে নির্বাচনকালীনকে এই এগারো দশ জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হবে আপনারা দেখুন যে অবিশ্বাস এবং দ্বন্দ্বের যে সম্পর্কটা তৈরি হয়েছে বিভিন্ন কারণেই হতে পারে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী দল ছিল তার উপর গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে সেই জায়গায় যে বিচার প্রক্রিয়াটি ছিল তা স্বচ্ছ ছিল না জজ মিয়া নাটোর কথা আজকে বাংলাদেশের সব মানুষগুলো জানে সেই জায়গায় একটা অবিশ্বাস দ্বন্দ্বের বিষয় তো থাকবেই কিন্তু যখন এবং যখন রাষ্ট্রবিরোধী কাজ হয় যখন সরকার বিরোধী কাজ হয় তখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ থাকে প্রধানমন্ত্রী সেই জায়গায় দেশকে সঠিক পথে নিয়ে আসা বা যে অর্থনৈতিক চাকাটা সচল রাখার জন্য তিনি সবল ভূমিকা রেখেছে আওয়ামী লীগে সেই জায়গায় সহায়তার সহায়তা করেছে এবং সফল হয়েছে আজকের দিনে যখন রাজনৈতিক নির্বাচনের প্রাককালে যে ধরনের করে বৃহৎক্যের কথা বলা হয় যুক্ত রাজনীতির কথা বলা হয় যে সূক্ষ্ম ধরনের কলাকৌশলের রাজনীতি অনেকে কৌশলের কথা বলছে ষড়যন্ত্রের কথা বলছে এই জায়গায় মোকাবিলার জন্য আওয়ামী লীগ কতটুকু প্রস্তুত কেন্দ্রভাবে এবং রাজশাহী অঞ্চলে আপনারা কি চিন্তা করেন দেখুন আমি একটু একটু কথা আপনাদের বলি এটাই যারা আমাদের বিরোধী পার্টি বিএনপি বা যারা আছেন তারা অপগটেই বলছেন যে নির্বাচন সুষ্ঠু হবে না প্রশ্নবিদ্ধ হবে দুই হাজার চোদ্দোর মতন নির্বাচন মানুষবিহীন নির্বাচন আমরা হতে দিব না দু হাজার চোদ্দোতে আমরা এতগুলো সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলাম আমি একটা স্মরণ করে দিই আপনাদেরকে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন কিন্তু প্রধানমন্ত্রী থেকে খালেদা জিয়া সেই দিন তারা তার জোটের নেতৃত্বে হরতাল দিয়েছিলেন আপনারা জানেন যে তিন দিনের হরতাল তারা ঘোষণা করেছিলেন এই হরতাল উইড্র করে মাননীয় প্রধানমন্ত্রী ৩৩ মিনিট একজন বিরোধী দলের নেত্রীর সাথে কথা বলেছেন এবং কি আচরণটা করেছেন সেটি কিন্তু জাতি দেখেছেন সেই দিন এবং তাকে কিন্তু লাস্ট কথাটাও মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আপনি আমার বাড়িতে আসেন না এক কাপ চা খান আমরা বসে একটু গল্প করি এটাও কিন্তু বলেছেন সেটাকে খালেদা জিয়া কিভাবে প্রত্যাখ্যান করেছেন দেখেছেন তারপরও কিন্তু যার পিতার নামে বঙ্গবন্ধুর হত্যার যিনি মূল কারিগর ছিলেন জিয়া রহমান সেই যখন তার সন্তান মারা গেল মালয়েশিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে একজন মা হিসাবে তার বাসায় দেখতে গেলেন সেই লাশটাকে দেখতে দেয়া হয়েছিল না সেই দিন বিশ মিনিট কিন্তু সেই পথ কিন্তু সেই দিন যদি দেখতে দিতেন তাহলে কিন্তু সেই পথ কিন্তু আজকে দ্বার কিন্তু উন্মোচন হয়ে যেত আমরা মনে করতাম সেই দিন রাজনীতি কিন্তু আরও একটা ভালো জায়গায় যেত সেটাই করলো না মাননীয় প্রধানমন্ত্রী আজকে তিন আর পিতার খালেদা জিয়ার জন্মদিন না তা সত্ত্বেও কিন্তু পনেরো আগস্টে তিনি জন্মদিন পালন করেন কেক কাটেন এটি কিন্তু করেন তারপরেও কিন্তু রাজনীতির একটা পরিবেশ তৈরি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বারবার চেষ্টা করেছেন আজকে এখন আপনারা হয়তো বলতে পারেন যে নির্বাচনটা যদি সব দলকে নিয়ে করা হয় তাহলে তো ভালো আমরা ওয়েলকাম আমরা তো বলছি সব দলকে নিয়েই নির্বাচন করব। নির্বাচনটা হবে কিসের ভিত্তিতে সংবিধানের আলোকেই তো হবে

আপনি দুই সাল থেকে ছয় সাল পর্যন্ত আমাদের প্রিয় প্রিয় মানুষগুলোকে তারা কিভাবে হত্যা করেছে আপনারা দেখেন নাই মাস্টার এস এম কিবরিয়া মমতাজুদ্দিন খুন্নার মঞ্জুর ইমাম কিভাবে মানুষগুলোকে হত্যা করেছিলেন আজকে তার থেকে তো ওই মামলা নিয়ে তো তারা আমরা যে মনে করি যে ওই মানুষগুলোকে যদি মামলা দিয়ে গ্রেফতার করে আজও জেলে রাখতো তাও বোধ তার পরিবারগুলো সান্ত্বনা পেত যে আমার বাবা বেঁচে আছে জেলে আছে আজকে কি সেই তাদেরকে কি পেয়ে পাওয়া যাচ্ছে একটা রাজনৈতিক কারণে মামলার কারণে তারা বকছে। এটি তো হতে পারে না পারে না আপনি করবেন দেশ ধ্বংস করে দিবেন একজন বাংলাদেশের রাষ্ট্রনায়ককে বারবার হত্যা করার চেষ্টা করবেন আর আপনাদের নামে মামলা হবে না এটি হতে পারে আজকের দিনে রাজনীতি কোনো ইতিবাচক পরিবর্তন দেখছেন কিনা যে পচন্ড রাজনীতির কথা বলা হতো যেই রাজনীতি মানুষ পছন্দ করতো না তারপরেও তারা ব্যর্থ হয়ে ভোট দিত কিন্তু এই পচনের রাজনীতি কতটুকু ফিরে আসলো এবং জনপ্রিয় নেতা হাসানুল্লাহ মাস্টার সাহেব এম এস কিবরিয়া এবং যেটা খুলনার কথা বললেন এবং নাটোরের মমতা সব মিলার জনপ্রিয় নেতা ছিল তাদের যে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেই হত্যাকাণ্ডের ব্যাপারে কতটুক মানে সরকার শক্তিশালীভাবে ভূমিকা পালন করবে এদের বিরুদ্ধে তাদের বিচারের রায় আসলে কতটুকু কার্যকর করা যাবে এবং সেই সঠিক পথে রাজনীতি যে চুটির কথা বলা হয় যে বিচ্যুতির কথা বলা হয় এবং এই বিচ্যুতিটা পঁচাত্তর সালেই জাতির পিতাকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুরু হয়েছিল দীর্ঘ সময় রাজনীতির এক ধরনের ভ্যাকুয়াম মাঠে বিভিন্নভাবে রাজনীতি হয়েছে নতুন রাজনীতির মেরুকরণ হয়েছে আজকে যখন গণতান্ত্রিক নব্বই সালের পর একটা কতদিন ধারার ভিতরে গিয়েছে এর ভিতর বিভিন্ন অন ইলেভেনের ঘটনা ঘটেছে একুশের গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে এবং তত্ত্ব ছিয়ানব্বই সালের তত্ত্বাবধায়কের দাবিতে আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগকে তখন আন্দোলন করতেছে এই যেই ধরনের সংগ্রামের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক রাজনীতিটা চলছে সেই রাজনীতি কতটুকু ইতিবাচক দিকে যেতে পারল এবং এই জায়গায় পরিচ্ছন্ন করার ক্ষেত্রে আওয়ামী লীগের ভূমিকাটা কতটুকু থাকবে যেমন আমাদের একাত্তর সালে যে গ্লানি পঁচাত্তর সালে যে গ্লানি তা ধুয়ে মুখ মুছে ফেলার জন্য আপনারা ভূমিকা রেখেছেন এই আগামী নব্বইয়ের পরবর্তীতে রাজনীতির ক্ষেত্রে আপনাদের কী ধরনের ভূমিকা থাকবে একটা জিনিস খেয়াল করবেন বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের মানুষের জন্য কিছু করেছেন দেশের কথা চিন্তা করেছেন জনগণের কথা চিন্তা করে কিন্তু করেছেন আমরা ছিয়ানব্বই সালে ক্ষমতায় ছিলাম বাংলাদেশের মানুষকে কিন্তু দশ টাকা সে চাল তিরিশ টাকা সে তেল পাঁচটি বছর খাই মাননীয় প্রধানমন্ত্রী আঠাশটা দুই হাজার আট সালের নির্বাচনে ক্ষমতায় আসার পরে এই এক বছর দেড় বছর হলো চালের দামটা বেড়েছে আপনি খেয়াল করে দেখেন আঠাশ টাকা দরে চালে কিন্তু বাংলাদেশের মানুষকে কিন্তু তিনি খাইয়েছেন এত ক্রাইসিস মুহূর্তে ইতিবাচক রাজনীতির কথাটা যদি বলেন আমরা মনে হয় যে দেশের কথা চিন্তা করে জাতির কথা চিন্তা করে যদি আমরা রাজনীতি করি তাহলে কিন্তু সকলের জন্য মঙ্গল এ দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মঙ্গল আপনারা আমরা নির্বাচনের কথা বলছেন নির্বাচনের কথা যখন আসছে দর্শক একটি প্রশ্ন করেছে আপনার উদ্দেশ্যে জাতীয় নির্বাচনের আসে সংসদীয় আসনে আপনি নির্বাচনে অংশ নিতে চান কিনা আপনার অভিমত আপনার প্রস্তুতি আপনার আকাঙ্ক্ষা কথা আসলে এটি নিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকটা এর মধ্যে আছি পার্টির হাই কমান্ড আসলে কাকে নমিনেশন দেয় সেটি আসলে দেখার বিষয় রাশিয়ার মতন জায়গায় আমি ব্যক্তিগতভাবেই বলি কোনো বিতর্কিত অবস্থানে থাকতে চাই না বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই যদিও রাজনৈতিক নেতা হিসাবে বিতর্কিত থাকবেই তবে কাউকে পার্টির হাইকমান্ডের সিদ্ধান্ত অমান্য করে আমি কাজ করব এই ব্রত আমি রাখি নাই নির্বাচন অবশ্যই পার্টির সাধারণ সম্পাদক হিসাবে জনগণের সাথে মিশাল কারণে প্রত্যাশা তো থাকি যে আগামী সংসদ নির্বাচনে যদি নমিনেশন পাই তাহলে তো ইনশাল্লাহ আর আরেকটা বিষয় বলে রাখি যে এই সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের যে বিশাল বিজয় যেখানে বলা হচ্ছিল যে এটা ধানের শেষের ঘাটে এবং প্রত্যেকটা একটা ফ্যাক্ট হবে বিগত নির্বাচন যেই নির্বাচনে এইচ এম খালিদুজ্জামান লিটন প্রথম নির্বাচিত হয়ে আসে তার প্রতীকে ছিল না কিন্তু এই নির্বাচনটা হচ্ছে প্রতীকের নির্বাচন এই জায়গায় যে যে ধরনের একটা প্রথা ছিল সে প্রথা ভেঙে আসলে মানুষ নৌকার পক্ষে একটা রায় দিয়েছে একটা বিশাল একটা জনমত দেখা গিয়েছে এবং আপনাদের নেতাকর্মী মানে একেবারে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সমর্থক পর্যায়ের নেতাকর্মী হিউজভাবে তারা মাঠে ছিলেন তারা খেটেছেন তাদের তো এক ধরনের উৎফল্লতা বা এক ধরনের কনফিডেন্স লেভেল তৈরি হয়েছে যে একটি বিভাগীয় শহরে আওয়ামী একটি প্রার্থী থাকা দরকার সেই জায়গা থেকে যারা আওয়ামী আপনি যেমন প্রার্থীতে চাচ্ছেন অনেকেই আপনাকে চাচ্ছে পাশাপাশি আরও অনেক প্রার্থী আছে যাদেরকে বিভিন্ন মতের মানুষরা চাচ্ছে যারা আমরা মাঠে কাজ করি যারা বিশাল একটা দল এই দলের তো আমি একা প্রার্থী তা না আট জন প্রার্থী আমাদের হয়েছে তারা চিন্তা ভাবনা করছে যে আমিও নমিনেশন পেতে পারি এবং পেলে আমিও জয়ী হব এটাই স্বাভাবিক নৌকা প্রতীক পেলে তা আমার কাছে যেটি মনে হয়েছে যে আওয়ামী লীগের প্রার্থী যদি এইখানে নৌকা প্রতীক পেয়ে যদি ভোট করে আর সে তিনি যদি জয়ী হন তাহলে জামান লিটন মেয়র এবং দলের এমপি এই দুয়ের সমন্বয়ে যে উন্নয়নটা রাজশাহীতে হবে এটা রাজশাহীর মানুষ উপলব্ধি করছে এবং রাজশাহীর মানুষ এটি সত্য কথা যে আমাদের প্রিয় নেতা জননেতা এস এম খায়রুজ্জামান লিটন ভাইকে মেয়র না তাকে এমপি হিসাবে দেখতে চাচ্ছিলেন এবং তাকে পূর্ণাঙ্গ মন্ত্রী চাচ্ছিলেন এবং তিনি জয়ী হলে কিন্তু তিনি পূর্ণাঙ্গ মন্ত্রী দিতে নিয়ে এটি শহীদ কামরুজ্জামানের সন্তান হিসাবে যেহেতু নির্বাচনটা আগে সিটি কর্পোরেশনের হলো এবং সেইখানে আপনাদের শক্তি হিসাবে কাজ করবে কিনা যে তিনি যেহেতু হিউজ একটা কাজ করেছিলেন বিগত মেয়াদে এভাবে অনেক কাজ করার সুযোগ আছে এবং এই কাজগুলো হলে পারে যে ধরনের দীর্ঘদিনে বিএনপির আসলে দখলে ছিল ছয়টি আসনের অধিকাংশই ছয়টি আসনে একসময় বিএনপির দখলে ছিল সেই জায়গা থেকে একটা নতুন নিরকরণ তৈরি করা শুধু রাজশাহী ছয়টি আসন আর রাজশাহী বিভাগে যে বিরোধ সতেরো আঠারোটি আসন আছে তার অধিকাংশ একটা দুইটা বাদে যেটা হলো বিএনপি দখলে ছিল সেই জায়গায় আপনাদের কাজ করার একটা সুযোগ মানে একবারে অড পর্যায়ে পর্যন্ত পাড়া মহল্লা পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের যেটা আপনারা যে উন্নয়নের কথা বলেন জনগণের সাথে থাকার কথা বলেন সেই কাজগুলো পৌঁছে দেওয়া তার বিগত মেয়াদের থাকা এবং বর্তমানে অবস্থান নয় সব মিলিয়ে আসলে আওয়ামী লীগের প্রতি জনগণকে আওয়ামী লীগের প্রার্থীকে জনগণ চাওয়ার মতো একটা অবস্থা নিয়ে গেল কিনা জনগণের চাপে যে এখানে আওয়ামী একটা প্রার্থী থাকুক এবং এই জায়গায় উন্নয়নটা যেহেতু মেয়র থাকাতে একটা উন্নয়ন হচ্ছে এবং মানুষ এটা ফিল করছে কিনা যে আওয়ামী থাকলে পারে এই জায়গায় হিউজ কাজ করার সুযোগ আছে এবং দেখেছি যে বিএনপি সময়ে বিভিন্ন বড় বড় নেতা আসলে রাজনীতি থেকে তৈরি হচ্ছে রাজনীতি করতে গিয়ে জনপ্রতিনিধি জায়গায় গিয়ে তারা রাজনীতিতে কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন না এটি এটি আমাদের জননেতা এস এম খায়রুজ্জামান লিটন ভাই নৌকা প্রতীক নিয়ে জয়ী হওয়ার কারণে এ বাত্রা শুধু রাজশাহী জেলা সে পৌঁছায় নেই এ বাত্রা কিন্তু আপনার কিন্তু রাজশাহীর জয়পুরহাট নওগাঁ চাপাইনামগঞ্জ নাটোর সিরাজগঞ্জ বগুড়া পাবনা এটা সেই বিভাগেই পড়েছে এই জয়ের বাত্রাটা যে এত ভোটে বিপুল ভোটে জয়ী হয়ে মানুষের যে রাজশাহীর রাজনীতিতে যে অন্য একটা বাত্রা মানুষের কাছে ছিল যে রাজশাহী মানে বিএনপির ঘাঁটি রাজশাহী মানে জামাত শিবিরের রক কাটা জ্বালাও পুড়াও এই জন্য রাজশাহীতে এখানে আওয়ামী লীগের মানুষ স্বস্তিতে রাজনীতি করতে পারে না এটি কেটেছে এই বার্তাটা গেছে মানুষের কাছে যে না এত বিপুল ভোটে জয়ীর কারণটাই হচ্ছে যে খায়রুজ্জামান লিটনকে মানুষ চেয়েছে সেটি হচ্ছে বিগত টাইমে তিনি মেয়র থাকা অবস্থায় যে উন্নয়নগুলো করেছিলেন সেই উন্নয়নগুলো তো দেখ দেখভাল করেনি যিনি মেয়র ছিলেন বুলবুল সাহেব বরঞ্চ এটি সিটি কর্পোরেশনের লুটপাটের একটা রাজত্ব হয়ে গেছিল মানুষ কিন্তু সেভাবে সেবা পায়নি তার বহিঃপ্রকাশ প্রকাশ কিন্তু মানুষ নৌকায় ভোট দিয়ে কিন্তু এটা করেছে লিটন ভাই কিন্তু এত বিপুল ভোটে জয়ী হয়েছে এবং তিনি যে কমিটমেন্ট মানুষের কাছে করেছেন আমার মনে হয় খুব মানুষ তার ফল পাবে আমরা আমরা লক্ষ্য করে দেখলাম যে নির্বাচনকে ঘিরে যে প্রতি লীগের মানুষের এক ধরনের আস্থার জায়গা তৈরি হয়েছিল এবং তিনি সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ারে বসলেন এবং এই জায়গায় আওয়ামী লীগের কোনো বাড়তি চাপ পড়লো কিনা যে গণমানুষের একটা হিউজ প্রত্যাশা তৈরি হয়েছে তিনি পড়াশুনার কেন্দ্রিক কাজে ব্যস্ত থাকবেন এই জায়গায় মহানগর আওয়ামী লীগ কতটুকু প্রস্তুত তাকে সব সাপোর্ট দেওয়ার জন্য নেতাকর্মীদের এক কাতার রাখার জন্য যারা আওয়ামী লীগের প্রতি আস্থা রাখে বিভিন্ন সময় ভোটের মাঠে তাদেরকে সরব ভূমিকায় দেখা যায় এবং ভোটের পরে তারা আবার যে যার জায়গায় চলে যান এই মানুষগুলোকে নিয়ে মহানগর আওয়ামী লীগের বাড়তি যে চাপ এবং তারা এদেরকে হ্যান্ড হ্যান্ডেল করে মানে যেই আপনার সরকারের প্রতি আপনার দলের প্রতি কতটুকু শক্তিশালীভাবে কাজে লাগাতে পারবে প্রশাসনিক ভাবে খায়রুজ্জামান লিটন একবার কিন্তু প্রমাণ করেছেন যে নীতি প্রশাসক ভালো সাংগঠনিকভাবে তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগকে কিন্তু তিনি নেতৃত্ব দেওয়ার পরে কিন্তু এখানে তিলে তিলে কিন্তু সংগঠনটাকে তিনি আওয়ামী লীগটাকে তার অঙ্গ সংগঠনকে তিনি কিন্তু গড়ে তুলেছিলেন সেক্ষেত্রে তিনি যদি প্রশাসন চালান তাহলে সাংগঠনিকভাবে আমরাই কিন্তু তার শিষ্যরা আজকে কিন্তু নেতৃত্ব দিচ্ছি তিনার দিক নির্দেশনা এবং আমাদের আরও খাটার পরিশ্রম এবং তিনার দেখভাল যদি থাকে তাহলে সংগঠন আরও বেশি শক্তিশালী হবে একদিক থেকে সংগঠনও শক্তিশালী হবে আর একদিক থেকে জনগণ যাতে কাঙ্ক্ষিত উন্নয়ন চাচ্ছিলেন যে স্লোগানটা আমরা দিয়েছিলাম চলো আবারও বদলে দিই রাজশাহী মনে সেটি খুব তাড়াতাড়ি তিনি সেই রাজশাহীকে আবারও বদলে দেওয়ার চিন্তা চেতনা নেই কিন্তু তিনি কাজ করেন তিনি আরেকটি কথা বলেছেন তিন মাসের ভেতরে তিনি একটা রেজাল্ট দিবেন এবং এর ভেতরেই যে জাতীয় সংসদ নির্বাচনটা আছে এবং এই নির্বাচনে তিনি তার রাজনৈতিক জীবনে এবং তার পিতার পরিচয় সব মিলিয়ে যে একটা তার একটা আইডেন্টি আছে তা হলো রাজশাহী বিভাগের প্রত্যেকটা জায়গায় নির্বাচনের ক্ষেত্রে একটা ভূমিকা রাখে এই জায়গা থেকে তিনি থাকছেন না তিনি নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা যেখানে পাচ্ছেন সেই জায়গা থেকে মেয়রের পথ জায়গা থেকে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না এই জায়গা থেকে মহানগর আমলিকের প্রস্তুতিটি কেমন আপনার সাধারণ সম্পাদক হিসেবে এবং সিনিয়র সহ সভাপতি সব মিলিয়ে এই মানে চ্যালেঞ্জটা আপনার কি হলো মোকাবিলা আসলে এখনো শুনি নাই যে তিনি প্রতিমন্ত্রীর মর্যাদায় আসন হয়েছেন হতে পারে আমরা শুনছি তো হলে পারে যে নির্বাচনে যেতে পারবেন এরকম বিধিনিষেধ আছে বলে আমার জানা নাই বোধহয় আছে থাকলে তো আমাদের জন্য আমাদের এই মানুষটাকে আমরা কাছে না এটি আমরা উপলব্ধি করছি তো যদি এই নির্বাচনের পর্যন্ত যদি না হয় তাহলে কিন্তু তিনি যথেষ্ট সময় দিতে পারবেন বিভিন্ন জায়গায় দুই হাজার সালে কিন্তু তিনি নির্বাচিত হওয়ার পরে আমরা দেখেছিলাম নির্বাচন যখন এসছিল তখন নির্বাচনকালীন কিন্তু তিনি শুধু রাজশাহী না চুয়াডাঙ্গা পর্যন্ত তিনি যে কিন্তু সমাবেশ করে এসে নৌকার পক্ষে ভোট চেয়েছিলেন সেটি আমরা দেখেছি এবং থেকে পঞ্চগড় পর্যন্ত তিনি গেছিলেন গাড়িতে করে আমরা তার পিছন পিছন ছিলাম সেইখানেও কিন্তু তিনি জনসভা করে আসছিলেন কারণ আপনারা জানেন যে দুই হাজার আট সালের পর যে অন ইলেভেনের সরকার ছিল দুই হাজার আট সালের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু আমাদের যারা সংসদ ছিলেন যারা বিরোধী দলের কিন্তু নির্বাচনে কাজ করতে পারেন নাই সে কারণে কিন্তু লিটন ভাই জয়ী হওয়াটা কিন্তু মানুষ কিন্তু সে ভালোভাবে গ্রহণ করেছিলেন যে নির্বাচিত মেয়র আসছে তাকে কিন্তু সেই আসনে বসে কিন্তু মানুষ কিন্তু নৌকার পক্ষে রায়টাও দিয়েছিল কিন্তু তিনি চরম পরিশ্রম করেছিলেন সেইবার মেয়র থাকা অবস্থাতে এখন যেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের যদি কোনো বিধি থাকে তাহলে তো নিয়ম থাকে তাহলে তো নিয়মের বাইরে তিনি যাবেন না যদি না থাকে এই জায়গায় আপনার কতটুকু উপস্থিত হলেন এই জায়গায় রাজশাহী সদর আসনের যে বিপুল ভোটে আরেকটি প্রশ্ন দর্শকের কাছ থেকে এসেছে যে আপনাকে রাজশাহীবাসী মেয়র হিসাবে দেখতে চায় এই জায়গায় আপনার প্রতিক্রিয়াটা কি আগামী দিনে এমপি হিসেবে দেখতে চায় আপনার প্রতিক্রিয়াটা কি আমি আগেও বলছি এখনো বলছি যে আমাদের দলের অনেক নেতাকর্মী তারাও প্রত্যাশা করছে আমি কোনো সংঘাত বিভেদে যাব না এটা হলো আপনার দলের প্রত্যাশা এখানে হলো রাজশাহীবাসীর প্রত্যাশাটা একদম তারা প্রত্যাশা করছে তারা মনে করছে যে একটা ইয়াং নেতৃত্ব এমপি পদের প্রতিদ্বন্দ্বিতায় নাম এবং রাজ্যের রাজনীতির ক্ষেত্রে একটা নতুন একটা ধারা সৃষ্টি হতে পারে যারা আসলে আমাকে এমপি হিসাবে দেখতে চান তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই তবে আমার তো প্রত্যাশা আছে এই মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে আমি এমপি ইলেকশনের টিকিট বা আসন এটি এটি চাওয়া এই এই আসনটা চাওয়ার ব্যাপারে আমি তৎপর হব এবং গণসংযোগেও আমি তো আছি এটি আরও বেশি বেগবান করব বলে আমি তাদেরকে আশ্বাস করছি দর্শক আরেকটি প্রশ্ন করেছে আপনাকে কেন তারুণ্যের প্রতীক বলা হয় এটি আসলে আমি ব্যক্তিগতভাবে বলি আমি কিন্তু অনেক আগে থেকে আমার পিতা মারা যাওয়ার পর থেকে কিন্তু আমি নামাজ পড়ি আর আমি অনেক আগে থেকেই কিন্তু আমার শরীরের প্রতি আমি কিন্তু অনেক যত্নশীল আমি আজকেও যে আপনার এখানে এসেছি আমি কিন্তু ওয়েট নিয়ে এসেছি আমি কিন্তু ব্যায়াম করে এসেছি এখনও কিন্তু আমি এই অবস্থাতেও আমি কিন্তু ছয় সেট ডন মারি আমার বাড়িতে একটা টোটাল একটা জিমই তৈরি করে ফেলেছি আমি কিন্তু জিম যদি আমি বইকালে না করতে পারি রাত্রে বাড়িতে যেও কিন্তু আমি করি আমি কিন্তু এক্সারসাইজ করি তো এই কারণে হয়তো আমার চেহারার মধ্যে বা আমার চালচলনের মধ্যে ফিগারের মধ্যে ওই ছাপটা এখনও আসে নাই আর আমার বয়সও সেই রকম না সাতচল্লিশ বছর বয়স হলো এটাকে আমি ধরে রেখেছি আর আর একটা জিনিস আমার ভালো গুণ বলতেই পারেন আমি কোনো দিন কোনো অবস্থাতেই একটি সিগারেটও কিন্তু আমি খাই নাই যার জন্য কিন্তু শরীরের পতন যত্নশীল হওয়ার কারণে এটি আর আমি একটা জিনিস করি যখন আমি এই পোস্টে দায়িত্ব নিয়ে এসেছি তখন কিন্তু আমার মোবাইলটা সারা রাত খোলা কেউ দল মত নির্বিশেষে রাজশাহীর মানুষ যখনই আমাকে কোনো বিপদ আপদে টিং করেছে আমি চেষ্টা করেছি সমাধান করে দিতে আর আমি চেষ্টা করেছি রাজনীতি করতে যে মানুষের অন্যায় না করে মানুষের ক্ষতি না করে মানুষের সেবা দেওয়ার জন্যই কিন্তু কাজ করে গেছে এই জন্য তরুণরা বিশেষ করে যারা আছেন তরুণ সমাজের মানুষগুলো তারা কিন্তু খুব সহজায় আমাকে পায় এবং আমার কাছে আসতে পারে তাদের মনের কথাগুলো বলতে পারে আমি একটা বুদ্ধি পরামর্শ দিয়ে তাদেরকে সমাধান করে দিই এজন্য হয়তো এই এটা প্রকাশ হয়েছে যে আমি তরুণদের প্রতিকেই এটা এছাড়াও অন্য কিছু বিষয় না একটা বিষয় যে নির্বাচনকে ঘিরে যে ধরনের এক ধরনের আপনার নির্বাচনের কৌশলই ছিল এবং যেটা বাস্তবতা যে যে উন্নয়ন থেকে রাজশাহী দীর্ঘ সময় যে বঞ্চিত থেকেছে এবং এর ভিতরেই যে উন্নয়নটা হয়েছে 600 কোটি টাকার উন্নয়ন হয়েছে এরপরও তো মানুষ অনেক অভাব ফিল করে অভাবটা আপনাদেরকে ভোগাবে কিনা সামনে নির্বাচনে ধরেন আমরা কিন্তু এবার সিটি কর্পোরেশনের নির্বাচনে অনেকগুলো ওয়াদা রাজশাহীর মানুষের কাছে করেছি যেটা যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে রাজশাহী মানুষের বিগত দশ বছর বা পূর্ণ বছর আর চাওয়া পাওয়ার কিছু থাকবে না যেমন আপনাকে আমি বলতেই পারি যে আমরা রাজশাহী ঢাকা নন স্টপ একটা ট্রেন চেয়েছিলাম এটি বোধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমরা রাজশাহী থেকে সরাসরি কলকাতায় খুলনা থেকে কলকাতা ট্রেন যাই আমরা রাজশাহী থেকে সরাসরি কলকাতায় যেতে চাই কারণ আমাদের অনেক রুগী তারা এত বেশি কলকাতায় বা ইন্ডিয়াতে যাচ্ছে ট্রিটমেন্টে যদি এই সুযোগটা পায় তাহলে কিন্তু ট্রেন কিন্তু ভর্তি হয়ে যাবে আমরা কিন্তু রাজশাহী বিমানবন্দরকে সম্প্রসারণ করে এটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর করে অন্তত অ্যাটলিস্ট যাতে রাজশাহী থেকে কলকাতা সরাসরি বিমান যায় এই ব্যবস্থাটা করার জন্য কিন্তু আমরা একটা কমিটমেন্ট করেছি এগুলো কিন্তু সামান্য সামান্য বিষয় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে মানে শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি সেটা যদি হয় তাহলে এটা বারোশো শয্যা বিশিষ্ট একটি হসপিটাল হবে আধুনিক মানে সেটি হলে পারে রাজশাহীর মানুষের চা একটা অনেকটা অংশে এটা চিকিৎসা খাতে যাবে যাতায়াত খাতে ওইটা গেল আপনার হচ্ছে রাজশাহীতে আমরা পূর্ণাঙ্গ একটা কৃষি বিশ্ববিদ্যালয় চেয়েছি ছেলে মেয়েদের দুইটা সরকারি স্কুল চেয়েছি দুইটা যে কোনো স্কুলকে দুইটা সরকারি স্কুল করে দিলে আমাদের এই শিক্ষার খাতে কিন্তু আমাদের এই জিনিসটা পরিপূর্ণ হয়ে যাবে রাজশাহীকে আমরা একেবারে বহালতা হলে বলতে পারবো যে রাজশাহী শিক্ষা নগরী আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের মানুষের কিন্তু অনেকেই হার্ট অ্যাটাক করছে আমাদের ট্রিটমেন্ট যেটুকটা মেডিকেলে হয় সেটুকটাই তা আমরা এখানে একটা হার্ট ফাউন্ডেশন হাসপাতাল চেয়েছি যেটি খুব তাড়াতাড়ি কাজ হবে আপনারা জানেন যে শিশু হাসপাতালের কাজ শুরু হয়ে গেছে এটি এই শিশু হাসপাতালটি হলে মানুষ সেবা পাবে আপনারা এখানে একটা বঙ্গবন্ধু থিয়েটার যেটি আমরা চেয়েছিলাম সেটি কাজ টেন্ডার হয়ে গেছে সেটি হলো আপনার হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলে আমরা গ্যাস চেয়েছিলাম আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে একশো জন মানুষকে কিন্তু ইন্ডাস্ট্রি লেভেলে গ্যাস দেওয়ার জন্য অলরেডি সরকার একটা পরিকল্পনা করেছে এবং তারা কিন্তু অলরেডি ডিমান্ড নোট জমা দিতে শুরু করেছে এটি বোধ খুব তাড়াতাড়ি পাবে রাজশাহীর মানুষের দাবি ছিল যে আমরা ডিমান্ড নোট জমা দিয়েছিলাম তেরো হাজার মানুষ আমরা গ্যাসের মাধ্যমে রান্না করতে চাই এই ছয় মাসের মধ্যে এই ডিমান্ড নোট যারা জমা দিয়েছেন তারা কিন্তু ডিমান্ড নোটকারীরা তারা কিন্তু পাইপলাইনের মাধ্যমে গ্যাসে রান্না করতে পারবেন এখন যে জিনিসটা হয়ে গেছে তাহলে তার রাজশাহীর মানুষের আর চাওয়া পাওয়ার কি থাকলো কর্মসংস্থানের বিষয়টা আমরা বলেছি যে গ্যাস ভিত্তিক আরে আরেকটি কাজ আজকের দিনে সাতশো বাউন্ন কোটি টাকার একটি প্রকল্প স্বাক্ষরিত হলো যে প্রকল্পের কাজ অবিলম্বেই কাজ শুরু হবে এবং এই কাজগুলো যখন আসছে আপনাদের মেয়র রাজ্য সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করছেন এই জায়গায় আওয়ামী লীগের সুযোগটা হাতছাড়া করবে কি কারণে যেখানে নেতা কোন বারবার করে বলছে যে এমপি দেখতে চায় রাষ্ট্রের মানুষ এমপি দেখতে চায় এটা আসলে কতটুকু হাতছাড়া করার জন্য প্রস্তুত আছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী তৃণমূল পার্টি কিন্তু আমাদের বলছে যে আমি শোডাউনেও কাউকে নমিনেশন দিব না আমি যার জনগণের কাছে গ্রহণযোগ্যতা আছে যে পাশ করে আসতে পারবে তাকে নমিনেশন দিব কারণ কিছু কিছু তো জোটের কারণে আমাদের এটি মেনে নিতেই হয় আমাদের যদি এখন রাশেদ খান মেনন আমাদের ইনু ভাই বা ভাই এরা তো জোটের একটা বড় শক্তি এরা তো যেখানে নমিনেশন নিবে সেইখানে কিন্তু আওয়ামী লীগের আরও বড় ভাইটাল নেতা তারাও তো তারা ইচ্ছা করে যে এখানে আমি পাবো কিন্তু তারা যখন যদি মেনে আমি তো সরকার আমাকেও মেনে নিতে হবে বাস্তবতা আর কি আমরা দেখি যে অন্যান্য যে আপনার সংসদীয় আসনগুলো আছে এখানে রাজনৈতিক দ্বন্দ্ব আছে বিশেষ করে এমপি যিনি আছেন এমপি পদ নিয়ে এখানে আপনার ক্ষমতার ভিতরে দীর্ঘ সময় না থাকলে আপনাদেরকে সবসময় এক কাতারে দেখেছি কিন্তু সময় রাজনৈতিক কারণে দূরত্ব থাকলে পরে এক কাতারে প্রতিটি আন্দোলন সংগ্রাম প্রতিটি কর্মসূচিতে এক কাতারে একযোগে এবং সর্বাত্মক সহযোগিতা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকেন এবং এই যে বাইরে যে অভ্যন্তরীণ যে দ্বন্দ্বগুলো আছে এই দ্বন্দ্বগুলো নিরসন সামনে নির্বাচনে কতটুকু করা যাবে কারণ এই জেলা পর্যায়ে বা বিভিন্ন আসন থেকে নেতা নেতাকর্মীরা আপনার সিটি কর্পোরেশন নির্বাচনে তারা প্রচারণা চালিয়েছেন তারাও তো একটা ফিল করে যে মহানগর থেকে একটা টিম তাদের নির্বাচনে বৈতরণী পার করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে এটি আমাদের পার্টির সাধারণ সভাপতি মেয়র মহোদয় তিনি কিন্তু কেন্দ্র নেতা তেনার প্রতি অবশ্যই হাইকমান্ডের একটা নির্দেশ আসবে বলে আমি বিশ্বাস করি এবং হাইকমান্ড কিন্তু আমাদের পার্টির দুইজন দায়িত্বপ্রাপ্ত নেতা রাজশাহীর একটা হচ্ছে জাহাঙ্গীর নানব এবং খালেদ মাহমুদ চৌধুরী তারা কিন্তু প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও তারা আমাদের রাজশাহীতে বারবার আসছে নেতাকর্মীদেরকে এক জায়গায় এক কাতারে রাখার চেষ্টা করছে সেটি আমরা দেখছি এখন এটি স্বীকার করতেই হয় যে দল দশ বছর ধরে ক্ষমতায় দলের নেতা কর্মীরা তো প্রত্যাশা কিছু কিছু মানুষ তো করতেই পারে তারা জনগণের খেদমত করেছে দুটা প্রশ্ন আসছে দর্শকের কাছে আবারও যে আপনি রাজশাহীর এমপি হলে কি করতে চান আপনি কাজের ভিতরে আপনার কথার ভিতরে অনেকগুলো পরিকল্পনার কথা বলেছেন তারপর প্রশ্নটা একটু দর্শকের জবাব দেবেন আর একবার আরেকটা বিষয় আসছে যে রাজশাহীর মানুষ আসলে তরুণ নেতৃত্ব দেখতে যাচ্ছে আমি তো আপনাদের এই টিকটা এই যদি আল্লাহ আমাকে এই এই তৌফিক দেয় আল্লাহ যদি আমাকে কবুল করেন যে এমপি হিসাবে যদি আমাকে নির্বাচিত হতে পারি তাহলে আমি আপনাদেরকে রাজশাহীটা একটা প্রখর ধান যার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পরে অনেক কমেছে তারপরে পুলিশের ওপরে হামলার ঘটনা ঘটছে মাদক ব্যবসায়ী হচ্ছে এটা এটা অনেকটা কমেছে এটা নির্মূল করা যায়নি এখন এটি অস্বীকার কথাটা বললেন যে তরুণ মানে তারুণ্যের প্রতীকের যে ধরনের বৈশিষ্ট্য থাকা দরকার সবাই প্রত্যাশা করে যে তাদের বৈশিষ্ট্য হবে তাদের তারুণ্য হবে তাদের শক্তিটা হবে সমাজকে বিকশিত করার জন্য এবং এই জায়গায় তরুণ শক্তিকে কাজে লাগার জন্য ক্রিয়াঙ্গনে যে ঘাটতিটার আশায় দেখা যায় আসে একসময় ক্রিয়াঙ্গনের একটা আলোকিত মুখগুলোর আশায় থেকে বেরিয়ে যেত এবং আপনি তারুণ্যের প্রতীক একই সাথে ক্রিয়াঙ্গনের সাথে দীর্ঘ সময় সংশ্লিষ্ট আছেন এবং এখনও আছেন এই জায়গা থেকে কেন্দ্রিক যে ধরনের চিন্তাভাবনা আছে এবং রাজশাহী সিটি কর্পোরেশনে বিভিন্ন জায়গায় বিগত সময় যখন আপনার দলের মেয়র ছিলেন তিনি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন এবং জেলা ক্রিয়া সংস্থা বা বিভাগীয় ক্রিয়া সংস্থার ক্ষেত্রে কিন্তু মানে ক্রিয়াঙ্গন ক্ষেত্রে তিনি কিছু কাজ করতে চেয়েছেন যেমন মেয়র কাপ তারপরে বঙ্গমাতা কাপ কাউন্সিলর কাপ বিভিন্ন উদ্যোগগুলো নিয়েছিলেন এই জায়গায় আপনি যেহেতু এই ক্রিয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন এই জায়গায় আপনার ভূমিকাটা কী হবে এই ক্রিয়াঙ্গনের জাগরণের ক্ষেত্রে আপনার কোনো অগ্রণী ভূমিকায় দেখতে পাওয়া যাবে কিনা আমি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আমি কিন্তু দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ চারটি বছর ফুটবলে খেলা কোনো লীগ হয়েছে না আমি দায়িত্ব নেওয়ার পর পরে কিন্তু একটা চমৎকার প্রিমিয়ার ডিভিশন ফার্স্ট ডিভিশন লিগ করেছি আমি এটা সুন্দরভাবে সমাপ্ত হয়েছে আমি অলরেডি বি ডিভিশন দীর্ঘ চোদ্দ বছর ধরে ফুটবল টিম নাই একবার খেলা হয়েছিল তারপর এটা বন্ধ আছে এইবারই আমি আবার বি ডিভিশন চালু করছি যেটাতে বি ডিভিশনটা শুরু হয়ে আমি খুব তাড়াতাড়ি রাজশাহীতে একটা ফুটবল একাডেমি যেটি রাজশাহী জেলা স্টেডিয়ামেই প্রশিক্ষণ দেওয়া হবে আমি আমাদের ফিফার যিনি সভাপতি সালাউদ্দিন ভাইয়ের সাথে আমি কথা বলে এসেছি তিনি আমাকে দুইটা কোচ দিতে চেয়েছেন একটা বিদেশি কোচ এবং একটা স্থানীয় কোচ সেটি তিনি দিতে চেয়েছেন আমি অচিরেই একটা বয়সের একটা বাদ দিয়ে এই ফুটবল একাডেমিটা আমি চালু করতে যাচ্ছি

কিন্তু একটা প্ল্যাটফর্ম পাচ্ছে না একটা প্ল্যাটফর্ম পেলে পারে কিন্তু অনেক ছেলেমেয়েরা রাজশাহীর ফুটবল খেলতে চায় এবং সেটি যদি হয় তাহলে পরে এই ফুটবল খেলোয়াড়দের কিন্তু আমরা ঢাকাতেও রাজশাহীর মানটাকে তারা কিন্তু তুলেবেন কিছু ছেলে হকি খেলে কিন্তু ভালোই রেজাল্ট করছে আমরা কিন্তু খুব খেয়াল করে দেখবেন আপনি যুব গেমস কিছুদিন আগে হয়ে গেল ঢাকায় এই যুব গেমসে কিন্তু বা রাজশাহী রাজশাহী কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে

এমপি যখন ক্ষমতা ক্ষমতায় যখন তখন বিভিন্ন দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগের নেতৃবৃন্দ মানে ওপরে এবং তাদের কাছ থেকে জনগণ বিচ্ছিন্ন হয়ে যায় এই জায়গায় তো আপনার সুবিধাজনক অবস্থান আছেন তারপরে সামনে নির্বাচনের আসে যারা নেতৃবৃন্দ আছেন এবং রাজশাহী সদর আসন সহ অপর অপর যে আসনগুলো আছে সেই নির্বাচনে বিজয় হওয়ার ক্ষেত্রে সামনে কি বিষয়গুলোকে আপনার চ্যালেঞ্জ মনে করছেন প্রথমত রাজশাহী সদর এবং পাশের যে পাঁচটি আসন আছে আমি মনে যে একজন এমপি যারা আছেন তাদের এক একটা এমপি ইলেকশনে যে আসুন সাতটা আটটা নয়টা দশটা করে ক্যান্ডিডেট হয়েছে এটি একটা বড় বাধার কারণ হয়েছে আমাদের তারা মাঠে যখনই নামতে যাচ্ছে কেউ প্রতিপক্ষের আঘাতে আঘাতে পাচ্ছেন কেউ বা একজন আর একজনের কথা বলে বদনাম করছেন আবার কেউ বা এও বলছেন যে এই এমপি আমাদের এলাকায় কোনো উন্নয়ন করেন নাই এই বার্তাটা কিন্তু আমাদের জন্য খারাপ যাচ্ছে কারণ

এই এমপি যারা হয়েছেন তাদের পাশে কিন্তু সুবিধাবাদী মানুষগুলো খুব দশ বছর ধরে লেগে আছে এক্ষেত্রে যেন মাঠে যারা কাজ করেছেন যারা দলটাকে ক্ষমতায় নিয়েছে যারা এমপি বানিয়েছে তারা কিন্তু বঞ্চিত হয়েছে এই ক্ষোভটা কিন্তু একটু প্রখর আকারে আছে তারপর আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যাকে নৌকা দিবেন খুব কষ্ট ভুলে নির্বাচনী কেন্দ্রিক দল আওয়ামী লীগ এই নির্বাচনে কিন্তু নৌকার পক্ষে বিজয়টা তারা ছিনিয়ে নিয়ে আসবে আর এই আসনগুলো আমরা এখন অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে আসছি এবং একই সাথে নির্বাচন যখন ঘনিয়ে আসছে বিএনপি চেয়ারপারসন যে ছিলেন তিনি চিকিৎসা নেওয়ার ব্যাপারে সরকার কর্তৃক যে সুবিধাটা দেওয়া হচ্ছে তিনি নিতে যাচ্ছেন না তিনি গত কালকে বা কয়েক দিন আগে তিনি বঙ্গবন্ধু মেডিকেল কলেজে চেকআপের জন্য গেছেন তার রুটিন চেকআপটা চালু আছে এই জায়গা থেকে রাজনৈতিক সামনে সুন্দর কোনো পরিবেশের ইঙ্গিত বহন কিনা যে সামনে যে নির্বাচনটা হবে সুন্দর শান্তিপূর্ণ এবং সুষ্ঠু একটা নির্বাচন হবে যে নির্বাচনে জনগণের রাইটটা প্রকাশ ঘটবে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করবে দেখুন এগিয়ে আসতে হবে আমরা তো বারবার এগিয়ে গেছি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন আবার নির্বাচনে বলবেন যে আমাদেরকে নিয়ে হবে আমরা নিয়ে এসে তাদেরকে জয়ী করে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেব ওনারা জয়ী হলে বলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে পরাজিত হলে পারে বলেন যে নির্বাচন সুষ্ঠু হয় না আপনারা দেখেন দুই হাজার তেরো সালে রাজশাহী ছ চারটা না পাঁচটা সিটি কর্পোরেশনে নির্বাচন হয়েছে সে নির্বাচনে বিএনপি ব্যাপক ভোটে জয়ী হয়েছে আমরা মেনে নিয়েছি আপনারা এইবারও তো ধানের শীষ নিয়ে কুমিল্লার সাক্ষু সাহেব মেয়র নির্বাচিত হয়েছে ছিলেন এটা আপনার হচ্ছে আরিফেন সাহেব মেয়র নির্বাচিত হলেন এই তো এই 30শে জুলাই নির্বাচন মেয়র নির্বাচিত হলেন সেগুলো সব ঠিক আছে আর অন্যগুলোতে প্রশ্নবিদ্ধ হয়ে যায় আমাদের তো এই দায়িত্ব নিয়ে নাই যে বিরোধী দল যারা আছেন যারা বিএনপি নামক দলটা রাজনীতি করতে চাচ্ছেন বা করছেন বা নির্বাচনে আসবেন কি আসবেন না তাদের ব্যাপার তাদেরকে আগে আমরা জয়ি করে দিব বোধহয় নিয়ে এসে টেবিলে বসাতে হবে এই কাজটা তো দায়িত্ব সরকার নিতে ধন্যবাদ আমাদের মাঝে ছিলেন জনতা ডব্লিউ সরকার সাধন সম্পাদক রাসায় মহানগর আমলিক তিনি তার দল এবং যে নির্বাচন কেন্দ্রিক যে ভাবনার ভেতর দিয়ে আছে এবং দীর্ঘ সমাজে ষড়যন্ত্রের রাজনীতি দোষারোপে রাজনীতি আরোপের রাজনীতি চলছে সেই রাজনীতির বাইরে এক ধরনের স্বচ্ছ রাজনীতি আসবে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে জনগণের আকাঙ্ক্ষারই রাজনীতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধিরা আসনে আসবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি সব ভালো থাকবেন শুভরাত্রি ধন্যবাদ আপনাকে আগে প্রতিদিন প্রোগ্রাম করতাম মাথায় সবগুলো থাকতাম থাকবো আপনাদের পাশে